পৃথিবীর যে প্রান্ত থেকেই তারকেশ্বরে আসতে চাও না কেন, প্রথমে তোমাকে নিমাই তীর্থের ঘাটে আসতে হবে। এখানে তোমাকে গঙ্গায় স্নান করে তোমাকে নিরামিষ রান্না রান্না করতে হবে। তারপর খেয়ে দিয়ে তোমাকে গঙ্গায় স্নান করে গঙ্গার জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে তোমাকে রওনা দিতে হবে। আমরা কী কী খেতে পারবো? ঘি, আলু শুদ্ধ আর ফানাবাদ। এটা হলো গঙ্গা। ইতিহাসে কথিত আছে নিমাই এখান থেকে গঙ্গায় স্নান করে জল নিয়ে খালি পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলেছিল। কিন্তু এখন চলছে গঙ্গায় ভাটা এবং ভাটার টানে যেন পুরো গঙ্গায় শুকিয়ে গেছে। ঠিক 3:30-4 সময় জোয়ার আসে এবং সেই জোয়ারের জল যেন একদম পুরো পাড় ছুঁই ছুঁই। আর এই জলেই স্নান করে সবাই জল নিয়ে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দেয়। বৌদি আমার খুব কষ্ট করছে। বলে বাবা বম বম, বলে বাবা যাচ্ছে কোথায়? ওই দেখা যায় বাবার বাড়ি, ওই দেখা যায় বাবার বাড়ি, ওই দেখা যায় বাবার বাড়ি। বম 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 বম, বলে বাবা বলে বাবা। নিমাই তীর্থের ঘাটের থেকে খাওয়া দাওয়া স্নান করে জল নিয়ে আমরা ঠিক বিকাল 5 সময় বেরিয়ে পড়েছি তারকেশ্বর মন্দির বাবার দরবারে যাওয়ার উদ্দেশ্যে। প্রায় 35-36 কিলোমিটার পথ খালি পায়ে ভেজা গায়ে হেঁটে অতিক্রম করার সে এক রোমাঞ্চকর মুহূর্ত। জানি না সফল হব কি না, তবু সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা। আকাশে মেঘ নিচে বৃষ্টি, আকাশে মেঘ নিচে বৃষ্টি, ক্লান্তিতে হারাচ্ছি আমি দৃষ্টি। ক্যা বাত হ্যায় স্যার, ক্যা বাত হ্যায় স্যার। 5 থেকে আমরা হাঁটা শুরু করেছি আর এখন বাজে 7:30, এখনও আমরা হেঁটে যাচ্ছি। সবে 35 কিলোমিটার ছিল, তো এখন 27 কিলোমিটার এখনও বাকি আছে। কত হচ্ছে? 8 কিলোমিটার হয়তো আমরা হাঁটাহাঁটি শুরু করেছি, ঠিক আছে। তো এখন অনেকটা পথ চলার বাকি আছে। আমরা 5 কিলোমিটার হাঁটলাম, 10 কিলোমিটার হয়েছে, হ্যাঁ 13 10 কিলোমিটার আমরা হাঁটলাম, এখনও 27 কিলোমিটার আছে। 27 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে, কত দূর যাওয়া যায় চেষ্টা করছি আমরা, ঠিক আছে। আমরা যাবো, যাবো তো, হ্যাঁ চলো। মামি বৌদি বলো কেমন মজা হচ্ছে? সেই মজা, পায়ে ভীষণ ব্যথা করছে, আর ব্যথার কথা বলে লাভ নেই। মজা না সাজা? মজা মজা সাজা। সারা দিন পেতে পারবা তো যেতে? পুরো বাবা দিয়েছে তাই যাচ্ছে, বাবা দিয়েছে তাই যাচ্ছে, বর দান করেছে।
বিজেপি দাঁড়াও। চলো হাঁটো দূর। দৌড়াচ্ছি দৌড়ে দৌড়ে যাচ্ছি, হাঁটছি আর পাচ্ছি না। এখন এটা মারোয়ারি চট্টিতে আমরা এসে পৌঁছেছি, প্রায় 20-22 কিলোমিটার পর এখানে এসে পৌঁছেছি। তো এখনো বাকি 11 কিলোমিটার, তার মধ্যে ব্যর্থ হয়ে গেছি যাওয়া। গাড়ি আছে সামনে, যাচ্ছি সেখানটাতে। তো ব্যর্থ হয়ে গেলাম আমরা, চেষ্টা করবো সামনের বার আবার যাওয়ার। সব কিছুতেই হার জিত থাকে, তো এটা তো আমরা হেরে গেছি। নেক্সট টাইম চেষ্টা করবো যে একদম পুরো নিমাই তীর্থের ঘাট থেকে তারকেশ্বর মন্দির যাওয়ার চেষ্টা করবো। আমরা ব্যর্থ, গাড়ির দিকে এগিয়ে চলছি, গাড়িতে করে যাবো লাস্ট 11 কিলোমিটার। সবাই ক্লান্ত, চলো মজা হচ্ছে। মানে আমাদের মজার থেকে সাজা হয়েছে এই সব নিমায়ের জন্য। ওই নিমায়ের ঘাটের থেকে জলটা কেন তুললো এইখানে থাকতে, হেঁটে হেঁটে কেন আসলো, চল নিমায়ের দোষ। রবিবার ঠিক সকাল 9টার সময় আমরা বাড়ির থেকে রওনা দিই তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে, এবং দুপুর 12টার সময় গিয়ে আমরা পৌঁছাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো চলো টাটা বাই। শিবের মাথায় জল ঢালতে পারিনি, ষাঁড়ের মাথায় জল ঢেলে চলে আসি।